নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শ্যামলি স্টেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাঁধাকপির দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করবো বাঁধাকপি আপনারা অনেকেই খেয়েছেন তবে এরকমভাবে বাঁধাকপি যদি কোনো অনুষ্ঠানে রান্না করা হয় বিশেষ করে পুজো পার্বণে যদি এই নিরামিষ বাঁধাকপিটা রান্না করা হয় তাহলে কিন্তু একেবারেই ভিন্ন স্বাদের হবে এর জন্য একটা বাঁধাকপি লাগবে আর বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি আর উপরের যে খারাপ পাতাটা ছিল সেটি ফেলে দিলাম এবার এখান থেকে আমি অর্ধেকটা বাঁধাকপিকে এভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে আর বাঁধাকপিটা কাটা কতটা সহজ ছুরি গাছি ছাড়া সেটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি ছুরি দিয়ে কেটে তারপরে দেখাবো আপনাদেরকে আর এটি কিন্তু কাটা খুবই সহজ আপনারা বটি দিয়েও কাটতে পারেন বা ছুরি দিয়েও কাটতে পারেন এছাড়া ছুরি আর বটি ছাড়াও কিভাবে কাটা যায় সেই বাঁধাকপির ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব এভাবে এইভাবে একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে বাঁধাকপি রান্নার ক্ষেত্রে আপনারা যদি এইভাবে ঝিরি করে কুচিয়ে নেন তাহলে কিন্তু বাঁধাকপির টেস্ট অনেক গুণ বেড়ে যায় মোটা হলে অতটা ভালো হয় না যতটা ঝিরি হবে আমার কিন্তু খুব একটা ঝিরি হচ্ছে না আপনারা এর চেয়েও ঝিরি করে করার চেষ্টা করবেন একেবারে ঝুরো যাতে হয় বটি দিয়ে কাটলে আরও বেশি ঝুরো হয় এইভাবে ছুরি দিয়েও কাটতে পারেন দেখুন তাতে কিন্তু একেবারে শুরু শুরু হবে এবার আমি দেখাচ্ছি বটি আর ছুরি ছাড়া কীভাবে কাটবেন গোটা বাঁধাকপিকেও কিন্তু আমরা এইভাবে গ্লাস দিয়ে খুব সহজে কেটে নিতে পারি আমি এইভাবে কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তবে গোটাকেও কিন্তু এভাবে কেটে নেওয়া যায় গোটা বাঁধাকপিকেও খুবই সহজ পদ্ধতি বাচ্চারাও কিন্তু বাঁধাকপি কাটতে পারবে তাই বন্ধুরা এই ইউনিক প্রসেসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল আমি কিন্তু একেবারে নতুনভাবে রেসিপিটা শেয়ার করছি সামনে সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোতে আপনারা অবশ্যই এই বাঁধাকপির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয় এভাবে পুরো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি আমি গোটা বাঁধাকপিটা এখানে ব্যবহার করিনি কিছুটা রেখে দিয়েছি এখানে রয়েছে আলু দুটো মাঝারি সাইজে ডুমো ডুমো করে কাটা রয়েছে মটরশুঁটি একটি স্পেশাল মশলা তৈরি করছি তার জন্য নিয়ে নিলাম পাঁচটা কাজু একটি মাঝারি সাইজের টমেটো কুচনো এবার দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে আদা যেহেতু নিরামিষ তাই এখানে একটু আদার পরিমাণটা বেশি দিতে হবে আদাগুলো টুকরো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে খুব সুন্দর একটা পেস্ট দেখুন তৈরি হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করবো এর জন্যে শুকনো খোলায় দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পরিমাণে জিরে এই এগুলোকে আমি এক মিনিট মতো নাড়িয়ে নেব কম আছে তবে পুড়িয়ে ফেলবো না সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে এটিকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আমি শিল্পাটাতে গুঁড়ো করে নেব যেহেতু পরিমাণে কম এবার একটি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে এক চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর ততক্ষণে জলটাও গরম হয়ে গেছে এবার বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটি রান্না এই সরস্বতী পুজোতে খিচুড়ির সঙ্গে ভোজের ভোগের সঙ্গে খিচুড়ি ভোগের সঙ্গে যদি আপনারা এই রান্নাটা করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম এবার আমি বাঁধাকপিগুলোকে একটু উল্টে পাল্টে দেব আঁচটা মিডিয়াম রেখে দিয়েছিলাম এভাবে উল্টে দিয়ে আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখব এতে করে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে অপর দিকে মশলাটা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু এই মশলাটা বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন যে কোনো নিরামিষ রান্নায় দিলে স্বাদ কিন্তু দুর্দান্ত হয় সব প্রত্যেকটা রান্নার আর বাঁধাকপিটা এইভাবে জল ধরিয়ে রেখে দিলাম এখানে আমি করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে এবার এখানে যে কেটে রাখা আলুগুলো রেখেছিলাম মানে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছুটা নুন এবং হলুদ দিয়ে দেব এতে করে আলুটা খুব সুন্দরভাবে যেমন ভাজা হবে তেমন কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে খুবই সামান্য পরিমাণ হলুদ আর নুন আমি দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে যারা আমার নতুন বন্ধু রয়েছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা ভিডিওর যদি এতটুকু ভালো লাগে বা ইউনিক মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এভাবে ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয় আর আলুগুলো খুব সুন্দরভাবে নরম হয় এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো একটু লালচে করে ভেজেই তুলে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই করাতে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করেছি আর দারচিনি গোটা তেজপাতা একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে এই মশলাগুলো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোয় একটু নেড়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি তেলের মধ্যে প্রথমেই মটরশুঁটি দিলে মশলার যে ফ্লেভারটা সেটি কিন্তু মটরশুঁটির মধ্যে ঢুকে যায় খুব ভালো লাগে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন রান্নার ক্ষেত্রে যখনই কোনো মটরশুঁটি রান্নায় ব্যবহার করবেন তখন এভাবে করে দেখতে পারেন তাতে কিন্তু মটরশুঁটির স্বাদটাও দুর্দান্ত হয় আর এখানে তৈরি করে রাখা যে মশলাটা রেখেছিলাম সেটি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এতে দিয়ে দিচ্ছি কারণ এটি মশ যেহেতু কাজু রয়েছে আর তাড়াতাড়ি লেগে যেতে পারে করার তলাতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো কালারের জন্যে আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম অনুযায়ী ঝালটা দেবেন কত সুন্দর একটা কালার এসে গেছে অলরেডি এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আপনার সাধারণত নিরামিষ বাঁধাকপি অর্ডিনারিভাবে রান্না করে থাকি তবে এভাবে একটু কাজু দিয়ে রান্না করবেন বন্ধুরা সত্যি অসাধারণ হয় এবার মশলাটা খুব ভালো করে কষে নেবার পর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম আর বাঁধাকপিটা অবশ্যই খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সময় লাগে না খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিতে নেব দিয়ে দিলাম ভেজে রাখা আলু এক মিনিট নেড়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি আর আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে একেবারে লো রেখেছি এবার ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব বাঁধাকপি থেকে জল ছেড়ে দিয়েছে আর বাঁধাকপি আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি রান্নাটা আমাদের মানে বুঝতে হবে তখনই যখন বাঁধাকপিটা বেশ ঘন ঘন ভাব এসে যাবে মানে একটা আঠালো ভাব এসে যাবে তাহলেই বাঁধাকপি রান্নার স্বাদ হবে বাঁধাকপি একটু ছাড়া ছাড়া থাকলে কিন্তু ভালো লাগে না এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম গুড় আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তবে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি অবশ্যই দেবেন এইভাবে নাড়তে নাড়তে এর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটি অবশ্যই মানে ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু বেশি ভালো হবে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম খুব ভালো করে এবার নেড়ে নিচ্ছি আর আঁচটা কমিয়ে নেব তা না হলে কিন্তু কড়ার তলায় লেগে যাবে আঁচটা অবশ্যই কমিয়ে ধীরে ধীরে রান্নাটা করতে হবে ছোটো চামচের এক চামচ পরিমাণে এখানে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কার যে মশলাটা ছিল সেটি খুব ভালো করে এবার মিক্স করে নেবো এই ভাজা মশলাটা অবশ্যই শেষের দিকে দেবেন খুব সুন্দর একটা গন্ধ হয় আপনারা কিন্তু আগেই বললাম এই মশলাটা বেশি করে বাড়িতে তৈরি করে রাখবেন যে কোনো নিরামিষ রান্নায় দিলে রান্নার স্বাদ একেবারেই পাল্টে যাবে মনে হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা হয়েছে খুব ভালো করে এবার মিক্স করতে করতে দেখুন বা বাঁধাকপির মধ্যে একটা আঠালো ভাব এসে গেছে কোড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝতে হবে আপনার বাঁধাকপিটা রান্না কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি এই বাঁধাকপিটা রুটি পরোটা খিচুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাই প্লিজ বন্ধুরা যারা এই সরস্বতী পুজোতে বাঁধাকপি রান্না করবেন আমার মতো করে এইভাবে একবার রান্না করে দেখুন সত্যিই অসাধারণ হয় আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন